আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আর তাই তো আমি চলে এসেছি তোমাদের অনলাইন ক্লাস নিয়ে। আমাদের আজকের অনলাইন ক্লাসের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে তোমাদের? এই তো পেরেছো। আমরা গত ক্লাসে খুব মজার একটা ছড়া পড়েছিলাম। আজকের ক্লাসেও কিন্তু আমরা খুব মজার একটা গল্প পড়তে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে কিছু ফুল আছে। তাহলে বলো তো, আমাদের পাঠ্য বইয়ে ফুল নিয়ে একটা গল্প আছে, সেটা কোন গল্প? এই তো পেরেছো, তোমরা তো দেখছি অনেক ব্রিলিয়ান্ট, তাই না? তাহলে আমরা আর আমাদের আজকের পাঠের বিষয় তো জেনে ফেললাম, এবারে আমরা গত পাঠ নিয়ে আর একটু জেনে নেব। তাহলে চলো আমরা আমাদের গত পাঠের কিছু আলোচনা শুরু করি, কেমন? আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তাহলে চলো আমরা শুরু করি। কেমন লাগলো তোমাদের? ভীষণ মজা না? আমার তো ভীষণ মজা লেগেছে। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে বলো তো? এখানে দেখো একটা মেয়ে, তার চারপাশে খেয়াল করো ছবিটা, পিছনে কি আছে? একটা রংধনু। আর তার চারপাশ জুড়ে দেখো অনেক ফুল, একটা ফুল বাগানের মতো, তাই না? তাহলে এই মেয়েটার নাম কি তোমরা জানো? এই মেয়েটার নাম হচ্ছে রুবি। আর এই যে এই ফুল বাগানটা দেখছ, এই ফুল বাগানটা কিন্তু এই মেয়েটার। তাহলে এখন বলো, এই মেয়েটার নাম যদি রুবি হয় আর এইটা যদি তার ফুল বাগান হয়, তাহলে ফুল বাগানটা কার? এই তো পেরেছ, এই ফুল বাগানটা রুবি। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা পড়ব রুবির বাগান। কার বাগান পড়ব? রুবির বাগান। দেখো এখানে তো দেখতেই পাচ্ছ চারপাশে ফুল, একটা মেয়ে, এই মেয়েটার নাম হচ্ছে রুবি। আর আজকে আমরা পড়ব রুবির বাগান, তোমাদের পাঠ নম্বর 46, তোমরা দেখতে পাচ্ছ বইতে। আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? রুবির একটি বাগান আছে। আমরা তো এর আগে জেনে ফেলেছি রুবির একটি বাগান আছে। তারপরে রুবির বাগানে আর কি কি আছে আমরা দেখি তো। দেখো সেখানে নানা রকম ফুল গাছ, একদিকে লাল গোলাপের সারি, এই যে দেখো একটা অনেক সুন্দর ফুল বাগান। তার এক পাশে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো লাল গোলাপ। তাহলে এখানে আমরা কি পড়লাম? সেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে লাল গোলাপের সারি। আমরা এখানে একদিকে লাল গোলাপের সারি দেখতে পাচ্ছি না? ঠিক তাই, এখানে দেখো একদিকে লাল গোলাপের শাড়ি। আর কি আছে আমরা দেখি এখানে? দেখো আমরা তো ছবিতে দেখলাম, এবারে সত্যি গোলাপটা আসলে কেমন দেখতে সেটা দেখছি। এটা হচ্ছে লাল গোলাপ, দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম টুকটুকে লাল, তাই না? গোলাপ তো আমাদের সবার পছন্দ, তাই না? আচ্ছা এরপরে আমরা পরের লাইনটা দেখি, আরেক দিকে হলুদ গাঁদার গাছ। আরেকদিকে কি আছে? হলুদ গাঁদার গাছ।
তাহলে আমরা গাঁদা ফুলটা দেখে নিই। গাঁদা ফুলটা আসলে কেমন দেখতে, যদি আমরা সবাই চিনি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হলুদ গাঁদা, দেখো হলুদ রঙের খুব সুন্দর একটা গাঁদা। গাঁদা ফুল কখন ফোটে? শীতকালে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে যাই। পরের লাইনে কি আছে? তার পাশে আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? দেখো লাল একটু দেখা যাচ্ছে, জবা ফুলের ঝোপ, আর জবার রং কি? লাল। আমরা তাহলে আবার জবা ফুলের একটা ছবি দেখে নিই। চলো আমরা জবা ফুলের ছবিটা এখন দেখে নিই। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো একটা জবা ফুল, তার রং কি? লাল। আর জবা ফুলের গাছ কেমন দেখতে হয়? অনেকটা ঝোপের মতো। তাহলে তারপরে কি আছে দেখো? বাগানের চারপাশে ঢোল কলমি গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফোটে। কি আছে? বাগানের চারপাশে ঢোল কলমি গাছের বেড়া, তাতে বেগুনি ফুল ফুটে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢোল কলমি ফুল, আর এটার রং কি? বেগুনি। তাহলে আমরা ঢোল কলমি ফুলটা আর একবার দেখে নিই। দেখো ঢোল কলমি, দেখো কি সুন্দর বেগুনি কালার না? হ্যাঁ, এটা হচ্ছে ঢোল কলমি ফুল। তাহলে তার পরের অংশে আমরা চলে যাই। তার পরের অংশে কি দেখতে পাবো আমরা এখানে? দেখো চলে এসেছে, দেখো বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ। আমরা শিউলি গাছ দেখেছি না? আচ্ছা, তারপরে দেখো সাদা শিউলি ফুলের বোঁটা কমলা রঙের। আমরা তো সবাই শিউলি ফুল দেখেছি। শিউলি ফুল কখন ফোটে? শীতকালে ফোটে। গাঁদাও শীতকালে ফোটে, শিউলিও শীতকালে ফোটে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? সাদা শিউলি ফুলের বোঁটা কমলা রঙের। তাহলে এখন আমরা শিউলি ফুলের একটা ছবি দেখে নিই, যে শিউলি ফুলটা আসলে কেমন। দেখো এই যে শিউলি ফুল দেখতে পাচ্ছ, এইটা দেখো পুরো সাদা, আর তার বোঁটাটা হচ্ছে কমলা রঙের। আর তারপরে এখানে কি লিখা আছে? গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। কি, গাছের তলায় অনেক সবুজ ঘাস থাকে না? আর গাছ থেকে যখন শিউলি ফুলগুলো ঝরে পড়ে তখন কি হয়? তখন ঘাসের উপরে পড়ে থাকে, আর দেখতে খুব সুন্দর লাগে। আর শীতকালে পড়ে তো হালকা হালকা শিশির পড়ে থাকে, দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। আমরা তারপরে দেখি, এই যে দেখো সাদা শিউলি ফুল। আমরা এতক্ষণ যে ফুলটা সম্পর্কে পড়লাম সেটা হচ্ছে একটা শিউলি ফুল। এবারে এরপরে দেখো রুবির ভাই অমি, আমরা এই যে বাচ্চাটা ছবি দেখছিলাম এতক্ষণ, সে হচ্ছে রুবির ভাই, আর তার নাম হচ্ছে অমি। দেখো তারা বাগানে কাজ করে, গাছে পানি দেয়, বাগানের চারপাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত। আমরা সর্ষে ক্ষেতের একটা ছবি দেখব এখন। দেখো দেখো আমরা কি দেখতে পাচ্ছিলাম? রুবির ভাই অমি, সে কি করে? বাগানে পানি দিচ্ছে। আর কি নিচে এখানে হালকা হালকা হলুদ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে সর্ষে। তাহলে কি দেখো, এখানে হলুদ ফুলে ভরা। ওরা উপরে তাকায়, সেখানে নীল আকাশ করছে। তারা উপর দিকে তাকাচ্ছে, সেখানে আকাশটা কেমন? নীল, একদম নীল আকাশ। তারপরে দেখো, এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সর্ষে ক্ষেত, আর তার উপরে নীল আকাশ, বেশ সুন্দর না? আচ্ছা, তাহলে আমরা তার পরের অংশে চলে যাই। দেখো পুব আকাশে সকালে সূর্য ওঠে, টকটকে লাল রঙের। পুব আকাশে কি ওঠে? সকালে সূর্য ওঠে, সেটা হচ্ছে টকটকে লাল রঙের। তারপরে কি আছে? তার আলো পড়ে ফুলে ফুলে, পুরো বাগান হেসে ওঠে। যখন সূর্যটা ওঠে তখন কি হয়? তার আলো প্রত্যেকটা ফুলে ফুলে পড়ে, আর তখন কি হয়? পুরো বাগানটা মনে হয় যেন হাসছে। এখানে সেইটাই বলা হচ্ছে। তারপরে আমরা পরের অংশে যাই। দেখো আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা এতক্ষণ রুবির বাগান নামে যে গল্পটা আছে সেইটা পড়লাম।
আমরা যে গল্পটা পড়ছিলাম তার বইয়ের ছবি হচ্ছে এইটা, আমরা তাহলে দেখে ফেললাম। এবারে আমরা এই পাঠ্য বইয়ের সাথে সাথে কিছু বাইরের কাজও করে ফেলবো, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো এখানে কি আছে, ছবি দেখি, ফুলের নাম লিখি, পাশে ফুল দিয়ে রঙের নাম লিখি। কি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি, আমরা এই ফুলের নাম লিখবো এবং কি করব, এবং সেই ফুলটা কি রঙের সেই রঙটা আমরা লিখবো। আমরা এতক্ষণ ফুল দেখার পাশাপাশি কি দেখেছিলাম, যে ফুলের রঙটা কি, ফুলটা আসলে দেখতে কেমন, তাহলে এখন আমরা সেই কাজটা করে ফেলবো। দেখো জবা, এই ফুলটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি ফুল, জবা ফুল। আর দেখো এখানে ফুলের নামটা আমরা লিখে ফেলেছি জবা, আর জবার রং কি, লাল। আমরা তাহলে কি পেলাম, জবা ফুল, আর এই জবা ফুলটার রং হচ্ছে লাল। তারপরে এখানে দেখো ছোট্ট ছোট্ট সাদা কালারের, আমরা সাদা রঙের কি ফুল করে পড়েছিলাম, শিউলি ফুল। তাহলে শিউলি ফুলটা কি রঙের, শিউলি ফুলটা সাদা রঙের। তাহলে আমরা এখানে দুইটা ফুল সম্পর্কে জেনে ফেললাম, এবারে আমরা পরের ফুলগুলো সম্পর্কে জানব। দেখো ছবি দেখি, ফুলের নাম লিখি, পাশে ফুলটি রঙের নাম লিখি, এটাও আগের মতোই, তাই না? আচ্ছা দেখো এখানে একটা ফুল দেখতে পাচ্ছ, এটা কি ফুল, এই তো পেরেছ, এই ফুলটা হচ্ছে ঢোল কলমি। ঢোল কলমি ফুল কি রঙের হয়, বেগুনি। তারপরে এখানে আরেকটা কি দেখতে পাচ্ছি আমরা, হলুদ রঙের একটা ফুল, ফুলটার নাম কি, ফুলটার নাম হচ্ছে গাঁদা। গাঁদা ফুল কি রঙের, হলুদ রঙের। তাহলে আমরা কটা ফুলের নাম জানলাম, রং জানলাম, চারটা। তাহলে তারপরে দেখো আমরা আরেকটা অনুশীলনীর কাজ করব, সেটা হচ্ছে দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে কিছু দেখো বর্ণ দেওয়া আছে যেগুলো এলোমেলো ভাবে সাজানো, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই বর্ণগুলো সুন্দরভাবে সিকোয়েন্স মেনটেন করে সাজাতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে এক নম্বরে কি আছে, ক, তারপরে ঢয়ে ওকার, তারপরে ল, তারপরে ময়ে রসইকার, তারপরে আছে ল। তাহলে এইটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো, দেখো এক নম্বরে ঢয়ে ওকার প্রথমে আসবে, তারপরে আসবে ল। এইভাবে যখন আমরা সাজাবো তখন এই শব্দটা একটা কোন শব্দ তৈরি হবে, এটা হবে ঢোল কলমি। আমরা যেটা পড়েছিলাম সেটা দেখো এখানে এলোমেলো ভাবে দেয়া আছে, এটাকে আমরা সাজিয়ে কি পেলাম, সাজিয়ে পেলাম ঢোল কলমি। তারপরে দুই নম্বরে দেখো গয়ে আকার, দন্ত ন, তারপরে আছে বয়ে আকার। তাহলে এইটাকে যদি আমরা আবার সাজাই তাহলে আমরা কি পাবো, বাগান। তিন নম্বরে দেখো মূর্ধন্য ষয়ে একার, র, দন্ত স, এইটাকে আমরা সাজিয়ে কি পেলাম, সর্ষে। চার নম্বরে দেখো দন্ত নয় রস ইকার, বয়ে একার, গয়ে রসকার। তাহলে এইটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো, এখানে বেগুনি। তাহলে আমরা এলোমেলো সব বর্ণগুলোকে সাজিয়েছি এবং সাজিয়ে নতুন শব্দগুলো আমরা পেয়েছি। তাহলে এরপরে আমরা পরের অংশে চলে যাই, পরের অংশে কি আছে দেখি তো। দেখো ছবি দেখে নাম লেখো ও বাক্য গঠন করো। এইখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছবি দেখে আমরা এখানে কি করব, এই ছবিগুলোর নাম লিখব। নাম লেখার পরে এটা দিয়ে আমরা বাক্য গঠন করব। এখানে দেখো দুইটা করে শব্দ আছে, আমরা কিন্তু একটা বাক্যের মধ্যে দুইটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করব। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা, একটা জবা ফুলের ছবি। তাহলে এখানে কি আছে, এখানে আছে জবা ফুল। তাহলে জবা ফুল দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলি, দেখো জবা ফুলের রং লাল। এইখানে এই বাক্যটা খেয়াল করো, এখানে কিন্তু জবাও আছে আবার ফুলও আছে, এখানে দুইটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলেছি। এরকম যদি আমরা আরো করতে যাই তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে শিউলি ফুল,
তাহলে এখানে আমরা লিখে ফেলেছি শিউলি ফুল। তারপরে দেখো শিউলি ফুল দেখতে খুব সুন্দর। এই বাক্যটাতেও খেয়াল করো, শিউলি শব্দটাও আছে আবার ফুলও আছে। তাহলে আমরা এতদিন একটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করেছি, আর আজকে আমরা করছি দুইটা শব্দ দিয়ে একটা বাক্য। মজা না? আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, সর্ষে ফুল। সর্ষে ফুলে ফুলে মাঠ ভরে আছে। 4 নাম্বার, সূর্য। খুব আকাশে সূর্য ওঠে, আমরা তো পড়েছিলাম তাই না আমাদের গল্পে, সেইটাই হচ্ছে এটা, খুব আকাশে সূর্য ওঠে। তাহলে দেখো আমরা আমাদের বাক্য গঠনের কাজটা শেষ করে ফেললাম, এরপরে আমরা পরের কাজটা করব। দেখো প্রশ্ন উত্তর, আমরা এতক্ষণ যে পড়লাম সেই পড়াটাই এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে, আমরা সাথে সাথে উত্তরটাও জেনে ফেলব। তাহলে দেখো 1 নাম্বারে কি আছে, রুবির বাগানে কি কি ফুল আছে। এখানে আমরা যে গল্পটা পড়েছিলাম সেই গল্পটা থেকেই এই প্রশ্নটা নেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা কি পড়েছিলাম, রুবির বাগানে কি কি ফুল আছে দেখে নেই। রুবির বাগানে লাল গোলাপ, জবা, হলুদ গাঁদা, শিউলি ও ঢোলকলমি ফুল আছে। আমরা রুবির বাগানে এই ফুলগুলো আছে বলে জেনেছিলাম। তাহলে আমরা তারপরের প্রশ্নে যাই। দেখো 2 নাম্বার, বাগানের চারপাশে কিসের বেড়া। আমরা বাগানের চারপাশে একটা বেড়া দেখেছিলাম, বেড়াটা কিসের ছিল চলো দেখে নেই। বাগানের চারপাশে ঢোলকলমি গাছে বেড়া, আমরা কিসের বেড়া দেখেছিলাম, ঢোলকলমি গাছে বেড়া দেখেছিলাম। তাহলে আমরা তারপরের প্রশ্নে চলে যাই, দেখি তারপরের প্রশ্নে কি আসছে। দেখো 3 নাম্বার, রুবির বাগান কখন হেসে ওঠে। খুব আকাশে সকালে টকটকে লাল রঙের সূর্য ওঠে, যখন তার আলো পড়ে ফুলে ফুলে তখন রুবির বাগান হেসে ওঠে। আমরা এটা খুব সুন্দরভাবে বুঝেছিলাম যে যখন পূর্ব আকাশে সূর্য ওঠে আর তার আলোটা যখন প্রত্যেকটা ফুলে ফুলে পড়ে তখন কি হয়, যেন বাগানটা হেসে ওঠে। এখানে সেই প্রশ্নটাই করা হয়েছিল এবং তার উত্তর আমরা জেনে ফেললাম। তাহলে এরপরে আমরা কি দেখব, চলো আমরা দেখি এরপরে কি আসছে। এরপরে দেখো আমরা এতক্ষণ পুরো পাঠ সম্পর্কে আলোচনা করেছি, এই যে পুরো পাঠ সম্পর্কে আলোচনা করলাম, এটার উপরে তো আমাদের নিজেদেরকেও কিছু চর্চা করতে হবে তাই না। তাহলে এখন আমরা বাড়ির কাজটা করে ফেলবো। দেখো পাঠ্য বিষয়টি বানান করে পড়বে এবং তোমার পছন্দের 5টি ফুলের নাম লিখবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, যে তোমরা এই পাঠ্য বিষয়টি বানান করে পড়বে। বানান করে পড়লে কি হবে, আমরা আরো সুন্দরভাবে পড়তে পারবো, আরো সুন্দরভাবে পড়া শিখতে পারবো। আর আরো একটা উপকার আছে, কি বলতো, আমরা বানানটাও শিখে ফেলবো, আমাদের বানান ভুলটা কম হবে। তাহলে এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাড়ির কাজ অবশ্যই করবে ঠিক আছে। আচ্ছা আমরা এতক্ষণ কি পড়লাম, এতক্ষণ আমরা রুবির বাগান সম্পর্কে পড়লাম, আমরা কি কি জানলাম এই পাঠে, আমরা অনেকগুলো ফুল সম্পর্কে জানলাম, কোন ফুলের নাম কি, সেটা দেখতে কেমন, সেটার রং কেমন, এই সব কিছু আমরা এই পাঠ থেকে জানলাম। সেই সাথে আমরা আরো অতিরিক্ত কিছু কাজ করলাম, সেটা হচ্ছে দেখো আমরা প্রশ্ন উত্তর করেছি, আমরা এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করেছি তাই না, আবার শব্দ থেকে আমরা কি করেছি, বাক্য তৈরি করেছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে এই কাজগুলো বাসায় করতে ঠিক আছে। আর আমাদের আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।